দেখুন এক প্যাকেট আটা ছেড়ে দিয়েছি, তাই জন্য ওরা সব খেতে এসছে। দেখুন সবচেয়ে বেশি দেখুন তেলাপিয়া মাছ আছে, সবচেয়ে বেশি তেলাপিয়া মাছ দেখুন, সব তেলাপিয়া মাছ। আর একটু বড়ো মাছগুলো নিচের দিকে আছে, পাঙ্গশ ট্যাংরা আছে, ভেটকি আছে, পোনা তো আছেই, রুই কাতলা তো অবশ্যই আছে। দেখুন এই দেখতেও ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে, দেখুন দেখতেও ভালো লাগে। দেখা যাচ্ছে আমাকে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখি এবার ছিপ নিয়ে আসে, একটু ধরি, এবার একটু ছিপ নিয়ে আসে, দেখি একটা, এই ধরা যায় আর কি, এই ধরে আনন্দ, আর কিছুই নাই। এই ঠিক আছে, এই দেখো 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 কী মাছ এটা বলো, ওই তো ডাকছে, দেখো দেখো কী মাছ এটা, দেখো ছিপ দিয়ে ধরলাম, এই যে এটা পাঙ্গশ ট্যাংরা, এটা পাঙ্গশ ট্যাংরা, দেখো ডাকছে, দেখো দেখো ঠিক আছে, এই আমাদের নিজেদের পুকুরে, এই এখানে ধরছিলাম, ওখানে ছবি তোলা, কেউ লোক নেই, বাড়িতে এনে ছবিটা তুলতে হলো। হ্যাঁ ঠিক আছে, আবার একটা কী মাছ এটা, আবার একটা, এটা রুই মাছ, এটা রুই মাছ, এটা ছোট, ছোট ছেড়ে দেবো, ধরার আনন্দটাই আলাদা, এটা রুই মাছ, তাও গোটা দেখছে তেলাপিয়া মাছ ধরেছি, আর দেখাইনি, এটা রুই মাছ বলে দেখালাম। ঠিক আছে তুমি ধরো, আমি যাচ্ছি, ধরার আনন্দই আলাদা, নিজের পুকুরের মাছ নিজে ছিপ দিয়ে ধরবো না, এর ধরার আনন্দটাই আলাদা, এর থেকে বড় বড় হচ্ছে মনে হয়। এই দাও, ঠিক আছে যাও, তোর কি হলো না, ধরার আনন্দই আলাদা, এগিয়ে না, আনন্দই আলাদা, ছেড়ে দাও বাবা, ঠিক আছে, আবার এক্ষুনি ছেড়ে দাও, আচ্ছা ঠিক আছে, দেখা, ঠিক আছে।